রবিবার সরিয়ে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন রবিবার সকালে তিনি ধূপগুড়ি পৌরসভার 11 এবং 7 নম্বর ওয়ার্ডে প্রচার চালান। এদিন তিনি বেশ কিছু বাড়িতে যান ও পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন, বড়দের পাশে প্রণাম করে আশীর্বাদ চাইতেও দেখা যায় বামফ্রন্ট মনোনীত এই সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনকে। ধূপগুড়ি কৃষিবলয় এলাকা, কৃষকরা ফসলের ন্যায্য দাম পান না, এছাড়া বেকারত্ব সহ একাধিক ইস্যুকে সামনে রেখে প্রচার চালান তিনি। এদিন সিপিআইএম প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়, জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অনেকে। ধূপগুড়িতে প্রচারের পর তিনি জলপাইগুড়ি শহরে প্রচার চালাতে বেরিয়ে জানা দেন। ধূপগুড়িতে মূল সমস্যাগুলো আছে, এটা আপনারা জানেন যে ধূপগুড়ি হচ্ছে কৃষি প্রধান একটা বলা, তো ধূপগুড়ির এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানে যে কৃষকদের বসবাস, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধূপগুড়ির সাধারণ মানুষের যে একটা বহুমুখী হিমঘর, সেখানে বিভিন্ন রকমের ফসল শাকসবজিকে স্টোর করে রাখা যাবে, এই হিমঘরের দাবি আমাদের ধূপগুড়িবাসীর আছে, সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এছাড়াও ধরুন ধূপগুড়ির যে রেগুলেটেড মার্কেট, সেখানে আমরা দেখছি যে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে সরকারের কোনো কন্ট্রোল নেই, সরকারের কোনো ভূমিকা নেই, এখানে জাস্ট কেনা মানে বিক্রি আর কেনাটা হচ্ছে, কিন্তু সেখানে সেক্ষেত্রে সরকারের কোনো সেই অর্থের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা আজ যেটা দেখছি যে ধূপগুড়ির ক্ষেত্রে একটা বিশেষ আছে, ধূপগুড়ির যে নদীর যে মানুষ যে যে আমাদের সেই পুঁটিমারির যে নালা, সেই ইয়েতে যে নদীর পার বাঁধানোর একটা দাবি মানুষের আছে বহু দীর্ঘদিনের, কারণ বর্ষার সময় তারা এই নদী ভাঙনের ফলে কিন্তু মানুষের ওখানে চাষবাসের ক্ষতি হচ্ছে এবং মানুষের যে বসতবাড়ি সেই বসতবাড়িও খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এই দাবিগুলো নিয়েও যে হোটেল পদ্মা রেসিডেন্সি, আর রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।